প্রায় এক সপ্তাহ পার হয়ে গেছে বৃষ্টি থামলেও রাস্তা রয়েছে একেবারে ডুবে সর্বত্র নিকাশের বেখাল দশা ছবি কান্দি বিধানসভার ভুবননগর এলাকার শতাধিক পরিবারের জল দুর্দশা শেষ নেই ইতিমধ্যেই প্রায় দু বছর হতে চললেও সমস্যা রয়েই গিয়েছে একই রকম ভাবে অভিযোগ বারবার প্রশাসনকে জানিয়েও কোনো রকম সুরাহা মেলেনি এমনটাই খুব উগরে দিচ্ছেন এবার এলাকাবাসী ইতিমধ্যেই চর্ম সংক্রান্ত রোগ বাড়ছে ছাত্রছাত্রীদের নোংরা জল ঠেলে এবার যেতে হচ্ছে হচ্ছে স্কুলে পোকা মাকড়ের উপদ্রব দেখা যাচ্ছে বিভিন্ন এলাকায় এই রাস্তায় জল আনতে যেতে পারিনি আর আমার হাঁটতে চলতে পারিনি আর হচ্ছে জল নিকাশি তো নেই আর পুকুর আছে চারদিকে ঘর বাড়ি আছে কিন্তু হচ্ছে জল নিকাশি দেয়নি আর ইয়ে হয়নি খুব অসুবিধা হয় খুব যাবার অসুবিধা হয় অসুবিধা মানে যেতেই পারি যেতেই পারি না ধরে তুমি যে একটু হেঁটে যাবো বা কোনো ধরে জলে যেতেই পারি বাড়ির বৌমারা জল বৌমারা হ্যাঁ যায় তো বউমা আমার লাঠি এরাই যায় না তো আমি হাঁটতে পারি ওই জলে যে মরবো নাকি এই পুকুর থেকে এটা পুকুর আছে জলটা বেরোতে পারছে না যার ফলে মানুষ টিউবেল জল খেতে মানে পানীয় জল আনতে দিতে পারছে না এ এত বাচ্চা ছেলে ছেলে নিয়ে কি বড়ো লোক বড়োরা যেতে গেলে পড়ে যায় এটাই সমস্যা কতদিন ধরে এরকম এটা হচ্ছে আজ দু বছর হচ্ছে আগের বছর হয়েছিল আবার এ বছর হয়েছে এটা যখন এ পাশে অপোজিট যেটা জায়গায় ঘিরে নিয়েছে নেওয়ার ফলে এ পুকুরের জলটা বেরোচ্ছে না অথচ পুকুর থেকে সবাই জল ফেলছে পুকুরে বাড়ির জল ফেলছে কিন্তু কেউ জল বের করা মানসিকতা কারণ রাস্তার সাইডে এখানে সরকারি পুকুর আছে সরকারি পুকুরের চার ধরে সবাই ঘর করে আছে পুকুরটা যতক্ষণ না পরিষ্কার হচ্ছে জল নিকাশিও হচ্ছে না যার জন্য রাস্তাটাও ঠিক মতন হচ্ছে না আপনাদের তো অসুবিধা হচ্ছে অসুবিধা তো প্রচুর অসুবিধা শুধু জল আনা কেন ওখান থেকে স্কুলেও বাচ্চাকে নিয়ে যেতে হয় সেখানেও যেতে পারছে না এত জল থাকলে মানুষ যাবে কি করে আর জল তো জল জল তো একদম বিষাক্ত জল হয়ে গেছে প্রচুর নোংরা আপনারা কাউকে বলছেন না হ্যাঁ প্রধানকে জানিয়েছি প্রধান এসেছিল তারপর আমাদের এখানে বুথ সভাপতি তারাও এসে গেছে মানে যেখানটা জল নিকাশি আটকে রেখেছে সেখানটায় তাদেরকে জানিয়েছে দেবে একবার বলে দেবো একবার বলছে দেবো না এবার যতক্ষণ না জল নিকাশি হচ্ছে তাদের কিছুই করতে পারছে না জল নিকাশি থাকলে এক্ষুনি হয়ে গেলে এক্ষুনি রাস্তা কমপ্লিট হয়ে যাবে জল আগে তো জলটাই এই পচা নোংরা জলটা আগে বের করুক পচা নোংরা জলটা জল নিকাশি ঠিক করলে জল নিকাশি জল বেরোলেই রাস্তা ঠিক হয়ে যাবে তখন আমাদের জল কুপে যে জলটা যে আমরা খাবো জলটাই তো ভালো না সাইডে যদি পচা পুকুর থাকে ওখানে কি জল ভালো জল উঠবে আমি একশো পঞ্চাশ নম্বর বুথে ঋষিগঞ্জ গ্রাম পঞ্চায়েতের সদস্য হিসেবে বলছি জনগণের সার্বিক উন্নয়নের লক্ষ্যে যাতে করা যায় এই রাস্তাটা বা এই জল নিকাশিটা যাতে সুস্থভাবে হয় প্রধান সাহেব একটা আলোচনা করে এটা যত সম্ভব তাড়াতাড়ি করা যায় তার ব্যবস্থা করুন দু বছর এই অবস্থা রয়েছে বারংবার বলছি বলার পরেও কাজ হচ্ছে না আশা করা যায় প্রধান সাহেবের সঙ্গে করে কাজটা করে নিতে পারবো এলাকা মানুষের অভিযোগ যে সরকারি পুকুর রয়েছে পুকুরের চারদিক ঘিরে দেওয়ার জন্যই জলগুলো আর বেরোচ্ছে না এই জন্য জায়গাটা খাস মানে খাস সরকারি হিসেবে ওই জায়গাটাকে উন্নয়নের লক্ষ্যে একটা প্রকল্প নিয়ে এসেছিলাম কিন্তু পারিবারে মানে রাজনৈতিকভাবে ওটা করতে দেওয়া হয়নি কিন্তু বর্তমানে যখন সকলেই চাইছে স্টেপ নিয়ে দেখব প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করে এটা কতটা কী করে যাচ্ছেন তারা বাধা দিচ্ছে বিভিন্নভাবে মানে স্পেসিফিকলি বিরোধী পক্ষ যারা থাকে আমাদের তারাই এটা করছে সেই হিসেবে চেষ্টা করা হচ্ছে সবার ঊর্ধ্বে উঠে গিয়ে জনগণের সেবা করে যাতে সবারই মঙ্গল হয় যাতে সবাই জল আনতে যেতে পারে পুকুরের ধারে যাদের বসবাস আছে তারা যাতে ভালোভাবে থাকতে পারে তার আপ্রাণ চেষ্টা করে প্রধান সাহেবের সঙ্গে আলোচনা করে এটা